শহর ছেড়ে উপশহরের প্রাণ চাঞ্চল্য ভরা মাতুয়াইল, ঢাকা থেকে প্রায় 10 কিলোমিটারের পথ। যাওয়া আসার মাঝে অনেকেই এই ইট পলেস্তারের মাঝেও মাটি আর শেকড়ের গন্ধ পান। মূল সড়কের বুক থেকে গড়িয়ে পড়েছে সরু গলিপথ। মধ্য দুপুরের রুক্ষতা যেন গ্রাস করেছে বাড়িটিকে। অথচ একটা সময় ছিল যখন এই বাড়ির চারপাশের বাতাসে ছিল সুরের ভজন, ভাবের ঐক্যতান। যে কোনো প্রতীকও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি শুনেছেন আধ্যাত্মবাদী গান। 72 সালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি আব্দুল আলিমের সাথে গান গেয়ে দর্শক মহলে ভিন্নভাবে পরিচিত হন এই গুণী শিল্পী। এই পৃথিবী ঘুরে আসলাম, মনটা বুঝলাম না, সেকেন্ডেতে দিছে মানুষের মন দুনিয়া, পাগল মন মন রে মনকে নিয়ে এত কথা বলে, পাগল মন মন রে মনকে নিয়ে এত কথা বলে। কত কইরা বললাম আমার মনটা বুঝাইতে, আজ পারলাম না আমার মনটা বুঝাইতে, বললাম আমার মনটা বুঝাইতে, মনটা তো চায় রঙের গোড়া দৌড়াইতে, পাগল মন মন দে মনকে নিয়ে এত কথা বলে। গুডি ও নাটে ধরে সুতা ছেড়ে মানুষ
গুটি দেয় রায়া কাগজে না মতিন কাগজ সাত পরলে তৈয়ারি রং বিরঙে বান্ডিস করারে বানাই লকুল মেস্তরি ওরে কেচি কাটা ফেরসি ছাটা সকম লাগাই লয়া যা Thank you.
বয়াতি বতেন মানুষ কুটু উড়াইয়া ষাটের দশকে বেতার যন্ত্রের সুর মন্ত্রে দুলিয়েছেন অসংখ্য শ্রোতাকে আব্দুর রহমান বয়াতি। অডিও বাজারের প্রসার বাড়লে তার প্রকাশিত অডিও অ্যালবামের সংখ্যাও বাড়তে থাকে। ছবিতেও প্লেব্যাক করেছেন তিনি। যদিও সরাসরি দর্শক মুখে দাঁড়িয়ে আপন গায়কী ঢঙে গান পরিবেশনেই বড় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন আব্দুর রহমান বয়াতি। মানুষে মানুষ বিরাজে খুঁজেন বরদায়, মানুষে মানুষ বিরাজে খুঁজেন বরদায়। আছে মানুষ অতি ক্ষতি, পুরো দূরে
আপনি পুতে বোমর ছুটে মধু খায় মানুষ মানুষ বিরাজে খুঁজে নবরদার সময়ে ফুল ফুটে সত্য যারা জানে ফুলে তত্ত্ব সময়ে ফুল ফুটে সত্য যারা জানে ফুলে তত্ত্ব গাছের গোড়াতে জল ডালে নিত্য ফুল ফুটে গন্ধ বিলায় মানুষ মানুষ বিরাজে যেন বরদা লোকে বলে কালা কালা জবাব নেই কোন কথায় মানুষ মানুষ বিরাজে খুঁজে নবরদা মানুষ মানুষ বিরাজে যেতে চাই দয়াল দেশে মনে হয় গুরুর আদেশে যেতে চাই কর্মদোষে কানা উলা পদ বুলায় মানুষে মানুষ বিরাজে যেন বড়রা মানুষে মানুষ বিরাজে ওরে মানিক সিনে দুয়ে তোনে ওরে মানিক সিনে দুই একজনে সেই মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে যেন বড়রা মানুষে মানুষ বিরাজে যেন বড়রা মানুষে মানুষ বিরাজে যেন বড়রা মানুষ মানুষ বিরাজে খুঁজে নেওয়া বরদা। গান শুনিয়ে দেশ বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আব্দুর রহমান বয়াতি। পুরস্কারের জায়গাটিও ব্যাপৃত হয়েছে নজরুল একাডেমি অ্যাওয়ার্ড, বিক্রমপুর অ্যাওয়ার্ড, সোলস অ্যাওয়ার্ড সহ অন্যান্য স্বর্ণপদকের ঔজ্জ্বল্যে। দেশের সীমানা পেরিয়ে 32টি ভিন দেশের মাটি ছুঁয়ে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়েছেন এদেশের মাটি আর মানুষের গান। Yeah.
Thank you.
দেহতত্ত্বের ভাবরস কণ্ঠ সুধায় ঢেলে সুরের এক অপার জগতে নিয়ে যান আব্দুর রহমান বায়াতি। সাধের খমকে শরীরি তালে সেই ছন্দ তিনি ছড়িয়ে দেন দর্শক শ্রোতাদের মাঝে। লোকসঙ্গীতের দীক্ষা দিয়ে শুরু হলেও পরিণত বয়সের আধ্যাত্মবাদী নিজেকে সঁপে দেন তিনি। থাকিতে বাবরে সেই বিয়ার বাবনা, দিন থাকিতে বাবরে সেই বিয়ার বাবনা। যেদিন বিয়া রবিবার কাটবি গিয়া কাঁচা বাস রে, থাকিতে বাবরে সেই বিয়ার বাবনা, দিন থাকিতে বাবরে সেই বিয়ার বাবনা। Thank you.
কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার দুলা নাকে কানে দিয়া তুলা থাকিতে বাবরে সে বিয়ার বাবনা 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 দেশের বিভিন্ন অঞ্চলে লোকমুখে বেঁচে থাকা অনেক গানের কথাই নিজস্ব ঢঙে নতুনভাবে পরিবেশনার মাধ্যমে জনপ্রিয় করেছেন আব্দুর রহমান বয়াতি। সুরের সঙ্গে যার বসবাস প্রায় ষাট বছর, সেই সুরের বাঁকে তিনি ঘুরে বেরিয়েছেন তরুণ যোদ্ধার মতো। দেহতত্ত্বের গায়কী গবেষণায় তিনি ভাবিয়েছেন মানুষকে। আমি হইলাম সেই সৃষ্টিকর্তার চাবি মারা মানুষটা, আব্দুর রহমান বয়াতি। জনম ভরে চলতে পারবো না, দুদিনের জন্য আল্লাহতালা মাটি দ্বারা সৃষ্টি করে আমাকে পাঠাইছে। আজ সেসব যেন সবই স্মৃতি হয়ে কাঁদায় ভাবায়। আব্দুর রহমান বয়াতি আজ তার প্রিয় বাদ্যযন্ত্র, ফেলে আসা মৃন্ময় সুর আর সময়ের কথা ভাবতে বসেন। এই শিল্পী নিজের নামে 1982 সালে গড়ে তোলেন আব্দুর রহমান বয়াতি গ্রুপ। তার নিজের লেখা সুর এবং গাওয়া রয়েছে হাজারো গান। জনপ্রিয়তার আলোকে সেসব গান এখন অনেকেই তুলে নেন তারই ভঙ্গিমায়। বৈরাগিনী
বন্ধুর নিশানি, আমার চোখে ভাসে বন্ধুর নিশানি, লো প্রাণ সজনী পীড়িতে কই রাতে বৈরাগিনি। মাঝে মাঝে বাজাও বাঁশি খানি, তুমি মাঝে মাঝে বাজাও বাঁশি খানি, লো প্রাণ সজনী পীড়িতে কই রাতে বৈরাগিনি। এই গান তাকে দিয়েছে অনেক চাবি মাইনা দিল দয়াগঞ্জে বাড়ি বানিয়েছিলেন। 1998 সালে সেটিও সরকারি রাস্তার দখলে চলে যায় নামমাত্র টাকায়। উচ্ছেদের বেনজলে এখানে এসে জীবন তৈরি ফিরিয়েছেন, সেখানেও অর্থাভাব অনটন। এখন গান তার কণ্ঠে আর খেলা করে না, সুরের পর্দা কেঁপে ওঠে না, মরমি ভাষা বুঝে। তবু কখনো খঞ্জনী কিংবা বাঁশি, দোতারা, হারমোনিয়াম মেহি সুরে বেজে উঠলে সচল হয়ে সারা শরীরে তাল লয় ছুটে বেড়ায় আব্দুর রহমান বায়াতির। আপনি আমার গান নেন, আমি গান দেবো, যা চান তাই দেবো, দেশের গান গাবো, ঈদের গান গাবো, মানুষের গান গাবো। মানুষ কত আর কষ্ট করে, কত আর সুখ করে, কেউ খায় না, তাই না? কেউ খায় না, কেউ পায় না, এই তো দুনিয়া। কেউ কাবার বিনব, কেউ কাবার বিনব না, কেউ গোল দিব, কেউ একটা আট দেবো না খাইবার। তিনি নিজে বুঝতে পারেন দেহঘড়ির 14 তলার কোনো একটিতে হয়তো সমস্যা হয়েছে, সুর আর তার শাসন মানছে না। ২০০৩ সালে হঠাৎ টেলিভিশন অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন। শরীরের কোনো কোনো অংশের অসাড়তা তাকে দূরে ঠেলে দেয় গান থেকে। এখন বাসার এই বন্দি শিবিরে সাফল্যের দ্যুতি তাকে আলোকিত করে রাখে। শুভাকাঙ্ক্ষীদের আনাগোনাও নেই বললেই চলে। সঙ্গীত পাগল লক্ষ কোটি মানুষ হয়তো প্রয়োজন নেই বলে ভুলে যেতে বসেছে দেহঘড়ির এই গায়ককে। সাহায্যের হাত বাড়িয়ে সহশিল্পীরা গলা মেলান না, সহযোগিতার পথও যেন চিনতে ভুলে গেছেন এদেশের বিত্তবান মানুষ। হথচ এই শিল্পী গাইতে চান, শরীর মন ঢেলে সুরে সুরে গলা সাধতে চান, আবারও কোটি মানুষের হৃদয়ে তুলতে চান তেমনই আলোড়ন। কিন্তু 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 57 বছরের সঙ্গীত সাধনায় এই কি তার প্রাপ্তি?
স্বজন শুভার্থীরা কি এতটা অমানবিক? ডাক্তার বলেছেন বিদেশে উন্নত চিকিৎসায় আবারও গাইতে পারবেন আব্দুর রহমান বয়াতি। এখন আর কণ্ঠে নয়, আব্দুর রহমান বয়াতি দুচোখে শুধুই বিনীত আহ্বান দেশের মানুষের কাছে, কেউ কি বাড়াবে না সহযোগিতার হাত? সহমর্মী অনুভূতি নিয়ে এগিয়ে আসবে না কেউ? ভালো না, আপনি আমার দিকে দেখেন, আমি মরিয়া নন্দের নন্দ তোমাকে বানাবো রাধা, বনমালি গ তুমি পর জন্মে হয়ো রাধা, বনমালি গ তুমি পর জন্মে হয়ো রাধা। আমার মত হয় কাঁদিয় কাঁদিয় কৃষ্ণ কৃষ্ণ নাম বচন জপিয়, যাইও যাইও
আমার মত হয় জ্বলিয়া পুরিয়া বিরহ কুসুমহার কলেতে পড়িয়া সেদিন বুঝিবে শরদ বলে কৃষ্ণ পদ প্রেমে সুতে তে হইলাম বাদা বাবিয়া শরদ বলে কৃষ্ণ পদ প্রেমে সুতে তে রইলাম বাদা আমি প্রেম না করিয়া স্মরণ করো না
আজরাইল আসিলে কারো বাধা মানবে না ভাই, আজরাইল আসিলে কারো কৈফত শুনবে না। আজরাইল আসিলে কারো বাধা মানবে না ভাই, আজরাইল আসিলে কারো কৈফত শুনবে না। দিন ফুরিয়ে গেলে আশার আলো বুকে নিয়ে ঘর ছেড়ে বাইরে ছুটে আসতে চান প্রকৃতির এই নীরব শিল্পী আব্দুর রহমান বয়াতি। দূর দূর সীমান্তে বাধা পেরিয়ে বাংলার প্রতিটি মানুষকে শোনাতে চান নতুন সম্ভাবনার।